শহর থেকে কোলাহল মুক্ত এক শান্ত পরিবেশে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চলেছি আমরা সেই রামকৃষ্ণ মঠ মিশনে। সকল বন্ধু ভক্তদের জানাই শ্রদ্ধা ভালোবাসা ও স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই রামকৃষ্ণ মঠ মিশনে প্রতিষ্ঠার কিছু কথা, এবং আপনারা জানতে পারবেন এই রামকৃষ্ণ মঠে পৈতৃক ভিটে এক সন্ন্যাসীর সংক্ষিপ্ত জীবন কাহিনী, এবং অবশ্যই আপনারা এই মঠের আশেপাশের সম্পূর্ণ দৃশ্য দেখার সুযোগ পাবেন, এবং আপনারা কী করে যাবেন সবই বলার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং অবশ্যই অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন শেয়ার করে, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। 1963 খ্রিস্টাব্দে বামুনমুড়া রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠিত হয়, তবে 2007 সালে এই রামকৃষ্ণ সেবাশ্রমের নামটি পরিবর্তন হয়ে হয় রামকৃষ্ণ মঠ রূপে, অর্থাৎ বারাসাত রামকৃষ্ণ মঠ মিশনে সাব সেন্টার রূপে আত্মপ্রকাশ ঘটে বামুনমুড়া রামকৃষ্ণ মঠের। বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনে সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ ঘটে 2015 সালে। এই বামুনমুড়া গ্রামে একসময় বাস করতেন রামকৃষ্ণ মঠ মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দজী মহারাজ। সন্ন্যাসের আগে নাম ছিল শ্রী অমূল্য সেনগুপ্ত। 1880 খ্রিস্টাব্দে 9 মার্চ শিব চতুর্দশীর দিন হুগলিতে তিনি জন্মগ্রহণ করেন। পৈতৃক ভিটে উত্তর চব্বিশ পরগনার এই বামুনমুড়া গ্রামে। পিতার নাম শ্রী নবীন কৃষ্ণ সেনগুপ্ত, মাতা শ্রীমতী সত্যবতী দেবী। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেন। 1902 সালে তিনি বেলুড় মঠে যোগদান করেন। তিনি স্বামী বিবেকানন্দকে কাছ থেকে দেখেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে, এবং তিনি 1906 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন। পূর্ববঙ্গের নোয়াখালীতে 1906 খ্রিস্টাব্দে সেবাকাজ চালানোর জন্য মঠ মিশনের তরফ থেকে তাহাকে পাঠানো হয়েছিল, এবং সেই সেবাকাজের মাধ্যমে শিবজ্ঞানে জীবসেবার এক মহান আদর্শ উদ্বোধিত হয়েছিল। মেদিনীপুর জেলায় 1914 সালে ব্যাপক খরার ফলে যে দুর্ভিক্ষ দেখা দেয়, সেখানে স্বামী শঙ্করানন্দজি নেতৃত্বে কর্মীদের প্রাণ ঢালা যে কাজ আর পরিশ্রম, সেটি ব্রিটিশ সরকার দেখে মিশন সম্পর্কে ধারণা বদলে যায়। নিঃস্বার্থ কাজে ব্রিটিশ সরকার রামকৃষ্ণ মঠ মিশনে ভূয়সী প্রশংসা করেন, এবং সাধুদের সুনজরে দেখতে শুরু করেন। প্রায় 11 বছর 1909 সাল থেকে তিনি ব্রহ্মানন্দজী মহারাজের ব্যক্তিগত সচিব ছিলেন। ভুবনেশ্বর, পুরী, কাশী, কামাখ্যা, ঢাকা ও ময়মনসিংহ প্রভৃতি জায়গায় তিনি ছিলেন রাজা মহারাজদের সঙ্গী। 1917 খ্রিস্টাব্দে তিনি গুপ্তকাশী ভুবনেশ্বরে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ইচ্ছায় ভুবনেশ্বরে একটি মঠ নির্মাণের জন্য তিনি স্থান নির্বাচন করেন, এবং ভালো মিস্ত্রি, ভালো
মাল মশলা ও আরও অনেক সমস্যা মোকাবিলা করে তিনি গুরুর ইচ্ছা বাস্তবে রূপদান করেন। বেলুড় মঠের ব্রহ্মানন্দ মন্দির, জয়রামবাটির মাতৃমন্দির, বেলুড়ে স্বামীজির মন্দিরের দোতলা, অতিথি ভবন ও গিরিশ মেমোরিয়াল তারই তত্ত্বাবধানে তৈরি হয়। শিশিমায়ের জন্মতিথিতে কয়েকজন উপযুক্ত ত্যাগী নারীকে সন্ন্যাস দেন। 1954 খ্রিস্টাব্দে উদ্বোধন করেন দক্ষিণেশ্বর আরিয়াদহে শ্রী সারদা মঠ। এরপরে তিনি স্বামীজির পত্রাবলী থেকে শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে মনোনিবেশ করেন। এরপরে 1910 সালে তিনি রামকৃষ্ণ মঠের কনিষ্ঠতম ট্রাস্টি হন। 1929 সালে সহ সম্পাদক, 1938 সালে কোষাধ্যক্ষ, 1947 খ্রিস্টাব্দে সহ অধ্যক্ষ এবং 1951 সালে তিনি অধ্যক্ষ পদে ব্রতী হন। 1962 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি 82 বছর বয়সে তিনি রামকৃষ্ণলোকে যাত্রা করেন। তো বন্ধুরা, আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, এবং অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন। এইবার বলবো, এই রামকৃষ্ণ মঠ মিশনে আপনারা কি করে যাবেন, আপনারা জেনে নিন সেই বিস্তারিতভাবে। বামুনমুড়া রামকৃষ্ণ মঠ মিশনে যেতে গেলে আপনারা শিয়ালদা বনগা লাইনে যে কোনো ট্রেন ধরে বারাসাত স্টেশনে নামবেন। এখান থেকে টোটো, অটো বা ভ্যান ধরে আপনারা চাপাডালি তিতুমির বাসস্ট্যান্ড হয়ে হাসনাবাদ টাকি রোডে বিজয়া সিনেমা হলের কাছে আসবেন, এবং এখান থেকে অটো বা টোটো ধরে আপনারা বলবেন বাদু রোডের বামুনমুড়া রামকৃষ্ণ মঠে যাব, এবং আপনাদের ঠিক ওই রামকৃষ্ণ মঠে নামিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সামনে এই রকমই নতুন কোনো ধর্মীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আজ এইখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ।